রণবীর সিং ভবনানি ভারতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা। ১৯৮৫ সালের ৬ জুলাই মুম্বাই শহরের এক সিন্ধি পরিবারে রণবীর সিংয়ের জন্ম হয়েছিল। তার বাবার নাম জগজিৎ সিং ভবনানি এবং মায়ের নাম অঞ্জু ভবনানি। ভারত বিভাজনের সময় সিন্ধু প্রদেশের করাচি থেকে রণবীরের ঠাকুরদা সুন্দর সিং ভবনানি ও ঠাকুরমা চাঁদবার্গ মুম্বাইতে চলে আসেন। রণবীর তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তার দিদির নাম ঋতিকা ভবনানি। অভিনেতা অনিল কাপুর ও তার স্ত্রী সুনিতা কাপুরের কন্যা অভিনেত্রী সোনম কাপুর ও প্রযোজক রিয়া কাপুর তার মামাতো বোন। নিজের ভবনানি পদবীটি বাদ দেওয়া প্রসঙ্গে রণবীর বলেছিলেন যে তার মনে হয়েছিল নামটি অত্যধিক দীর্ঘ ও অত্যধিক অক্ষরযুক্ত, এই কারণে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে তার ব্র্যান্ডের মূল্য কমে যায়। ছোটবেলা হতে রণবীর অভিনেতা হতে চাইতেন, স্কুলের একাধিক নাটক ও বিতর্কে অংশও নিতেন। একবার জন্মদিনে এক পার্টিতে ঠাকুরমার অনুরোধে শিশু রণবীর নেচে দেখিয়েছিলেন। রণবীরের স্মৃতিচারণ থেকে জানা যায় তিনি হঠাৎ করে এক লাফে লনে নেমে পড়েন এবং ১৯৯১ সালের অ্যাকশন চলচ্চিত্র হামে চুম্মা চুম্মা গানটির সঙ্গে নেচে দেখান। এই ঘটনায় তিনি রোমাঞ্চিত হন এবং অভিনয় ও নৃত্যে আগ্রহী হয়ে ওঠেন। যদিও মুম্বাইতে এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে ভর্তি হওয়ার পর রণবীর উপলব্ধি করেন চলচ্চিত্রে সুযোগ পাওয়াটা অতটা সহজ নয়, চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত পরিবারের ছেলেমেয়েরাই এ ধরনের সুযোগ পান। তাই অভিনয়ের বাসনাকে দুরাকাঙ্ক্ষা মনে করে তিনি সৃজনশীল লেখালেখিতে মন দেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি অভিনয়ের ক্লাস করার সিদ্ধান্ত নেন এবং থিয়েটারকে মাইনর হিসেবে গ্রহণ করেন। পড়াশোনা শেষ করে ২০০৭ সালে রণবীর ফিরে আসেন মুম্বাইতে। এরপর কয়েক বছর O&M ও জে ওয়াল্টার টমসনের মতো কয়েকটি এজেন্সির সঙ্গে কপিরাইটার হিসেবে বিজ্ঞাপনের কাজ করেন। এরপর কিছুদিন তিনি সহকারী পরিচালকের কাজও করেন, কিন্তু অভিনয়কে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়ে তিনি সেই কাজ ছেড়ে দেন। স্থির করেন পরিচালকদের কাছে নিজের পোর্টফোলিও পাঠাবেন, সব ধরনের অডিশনে যাবেন, কিন্তু কোথাও কোনো ভালো সুযোগ পাননি রণবীর। শুধু গৌণ চরিত্রে অভিনয় ডাক পেতে শুরু করেন। সবকিছু এত হতাশাব্যঞ্জক ছিল যে তিনি খুব অবসাদগ্রস্ত হয়ে পড়েন। একসময় তিনি ভাবতেন যে যা করছেন তা ভুল করছেন কিনা। ২০১০ সালে যশরাজ ফিল্মসের রোমান্টিক কমেডি ব্যান্ড বাজা বরাত ছবিতে তিনি প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এটি ছিল তার অভিনীত প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ছবিতে অভিনয় করে রণবীর শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। রণবীরের পরবর্তী দুটি ছবি লেডিস ভার্সেস রিকিভেল এবং লুটেরা বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। ২০১৩ সালে তিনি অভিনয় করেন সঞ্জয় লীলা বানশালী পরিচালিত গুলিও কি রাসলীলা রামলীলা ছবিতে। এই ছবিতে তাকে দেখা যায় দীপিকা পাডুকোনের বিপরীতে। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার নমিনেশন পান। ২০১৪ সালে তিনি কাজ করেন আলী জাফর পরিচালিত গুন্ডে ছবিতে, যেখানে তার সাথে আরও কাজ করেন অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইরফান খান। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়। এরপরে তাকে দেখা যায় পরিণীতি চোপড়ার বিপরীতে আলী জাফর পরিচালিত কিল দিল ছবিতে। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জনে ব্যর্থ হয় এবং বক্স অফিসে ফ্লপ হয়। ২০১৫ সালে তাকে দেখা যায় জয়া আক্তার পরিচালিত দিল ধারাক নেদো ছবিতে। এই ছবিতে অনিল কাপুর এবং শেফালি শাহ তার বাবা এবং মায়ের চরিত্রে এবং প্রিয়াঙ্কা চোপড়া তার বোনের ছবিতে অভিনয় করেন। আনুষ্কা শর্মার বিপরীতে এই ছবিটি বক্স অফিসে মোটামুটি সাফল্য অর্জন করে। ২০১৫ সালের ডিসেম্বরে রণবীর সিংকে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোনের বিপরীতে ঐতিহাসিক ছবি বাজিরাও মস্তানিতে, যেখানে তিনি বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি তার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। সমালোচকরা তার অভিনয়ের ব্যাপক প্রশংসা করেন এবং তিনি সেই বছর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। রণবীর সিং সর্বশেষ বাণী কাপুরের বিপরীতে আদিত্য চোপড়া পরিচালিত কমেডি রোমান্স ছবি বেফিক্রিতে অভিনয় করেন। প্যারিসে চিত্রায়িত ছবিটির জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানশালীর সাথে তার তৃতীয় ছবি পদ্মাবতী নিয়ে। এই ছবিতে তৃতীয়বারের মতো তার বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন। ছবিতে আরও আছেন শাহিদ কাপুর। এছাড়াও তিনি আলিয়া ভাটের বিপরীতে জয়া আক্তারের ছবি গুলি বয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনয়ের পাশাপাশি রণবীর সিং প্রায় ১৭টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করে থাকেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এডিডাস, হেড অ্যান্ড শোল্ডার্স, জ্যাক অ্যান্ড জোন্স, ডিউরেক্স, থামস আপ ইত্যাদি।
এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।